প্রথম ঢাকা পর্বের প্রথম ম্যাচে জয় পেল রংপুর রাইডার্স, বড় ব্যবধানে জয় পেয়েছে রংপুর রাইডার্স, 160 রানে প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। এদিন রংপুর রাইডার্সে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে টিম বাসগুলো এখন চলে আসছে, একটু পরেই মাঠে নামবে ফরচুন বরিশাল এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কিন্তু এর মধ্যে জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স 60 রানে বড় ব্যবধানে। কিন্তু এই প্রথম দিনের ম্যাচে রানে ফিরেছেন রংপুর রাইডার্সের ব্যাটাররা, প্রত্যেকে মোটামুটি ওপেনিং থেকে শুরু করে মিডল অর্ডার সবাই মোটামুটি রান পেয়েছেন, রান তুলে নিয়েছেন আজকের ম্যাচে। প্রথম ভালো একটা ব্যাটে বলে কানেক্ট করেছেন সাকিব আল হাসান, এটা একটা রংপুরের জন্য স্বস্তির একটা সংবাদ। তিনি 34 রান করেছেন এই ম্যাচে, আর ওপেনার রনি তালুকদার তিনি করেছেন 39 রান। বাবর আজমও কিন্তু 50-র কাছাকাছি করেছেন, তিনি 47 রান তুলে নিয়েছেন। এর মধ্যে রংপুর রাইডার্সের প্রত্যেকের ভালো কন্ট্রিবিউটে 175 রান 4 উইকেটে তুলে নিয়েছিল রংপুর রাইডার্স। আর ঢাকার 175 রানের 176 রানের টার্গেটে নেমে ঢাকা কিন্তু প্রথমেই ভালোটা শুরু করছিল। ওপেনার যাকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা চলছিল এতদিন ঢাকা ক্রিকেটে, তিনি হলেন মোহাম্মদ নাইম শেখ। তিনি তার ব্যাটে বলেও কিন্তু রান এসেছিল এই ঢাকা পর্বের প্রথম ম্যাচে। তিনি 50-র কাছে গিয়েও তিনি 50 পূরণ করতে পারেননি, 44 রানে তাকে আউট করেছেন সালমান ইসরাত। এরপরে কিন্তু কোনো ব্যাটার তেমন রান করতে পারেনি, শুধু ইরফান শুকুর কিছুটা রান তুললেও তিনিও চলে যান 21 রানে। এরপর তাসকিন শরীফুল, মানে যারা ব্যাটার মূলত, তারা মোটামুটি রানে এসেছিলেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সিইও বিসিবির তিনি মাঠে প্রবেশ করতেছেন, ম্যাচ শেষে একটু পরে মাঠে নামবে ফরচুন বরিশাল এবং চিটং চ্যালেঞ্জার্স। ঢাকা পর্বের প্রথম ম্যাচের দিনেও একটা দুঃসংবাদ বলতে বলা যায় যে আমাদের কিছু প্লেয়ার বিপিএলে যারা এই পর্বে খেলছেন রংপুর রাইডার্সের, তারা কিন্তু পরবর্তীতে ম্যাচে, যেমন শ্রীলঙ্কা পাকিস্তানের ম্যাচগুলো যারা ক্রিকেটার আছেন তারা কিন্তু পিসিএল এর এবং শ্রীলঙ্কা আফগানিস্তানের সিরিজের জন্য কিন্তু তাকে পাওয়া যাবে না, তাদেরকে পাওয়া যাবে না, কারণ তারা তাদের এনওসি অলরেডি শেষ হয়ে গেছে। তাদের আগামীকাল বাবর আজমদের পাকিস্তানে যারা বাড়াতে না পারায় তারা হয়তো কালকের পরেই চলে যাবে তাদের নিজ দেশে। এই সঙ্গে এখন আমাদের সঙ্গে আছেন সহকর্মী মাহমুদ রিমন, আমরা কথা বলবো তার সাথে ম্যাচের কি অবস্থা ছিল। মাহমুদ রিমন, আপনি তো ম্যাচে ছিলেন, সাকিব আল হাসান একটা রানে আসলেন, কিন্তু সাকিব আল হাসানের কিন্তু রানে আসার দিনও কিন্তু একটা প্রশ্ন থেকে গেছে, তিনি কিন্তু কোনো পেসারের বিপক্ষে খেলেননি বা তাকে কোনো পেসার বলার তখন আসেনি, এই ব্যাপারটাকে আপনি কিভাবে? না, এটা আসলে যে কোনো বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য স্বস্তি যে সাকিব রানে ফিরেছেন, 34 রান করেছেন। প্রশ্নবিদ্ধ তো অবশ্যই, আমিও আসলে অবাক হয়েছি, জানেন যে তিনি চোখের ইঞ্জুরি যদিও তিনি বলছেন না, তিনি অস্বস্তি বলছেন যে চোখের অস্বস্তিতে তিনি অনেকদিন ধরে রানে নেই, মাঝে ব্যাটিং করেননি, আগের ম্যাচে তিনি গোল্ডেন ডাক মেরেছেন, সব মিলিয়ে আসলে একটা ব্যাট প্যাচের মধ্যে দিয়ে যাচ্ছেন। এমন একজন ব্যাটসম্যানকে যখন আমি পাবো স্লটে তখন অবশ্যই আমি পেসার আক্রমণ করবো। মোসাদ হোসেন সৈকত কেন আসলে কোনো পেস আক্রমণ আনেননি, কিংবা যেই ওভারে আসলে সাকিব ব্যাটিংয়ে নামলেন আরফাত সানি তখন বোলিংয়ে ছিলেন, এরপরে সৈকত নিজে আসলেন, এরপর আবার সানিকে তিনি বোলিংয়ে করালেন, এরপরের ওভার স্পিনারকে দিয়ে করালেন, মানে সাকিবকে একটু সেট হতে বোধ হয়, আমার কাছে যেটা মনে হয়েছে, শুধু আমার কাছে নয় মনে হয় যে সাকিবকে একটু সেট হতে দেওয়ার সুযোগ হয়েছে। এবং আপনি যদি আজকের ম্যাচটা দেখেন কখনোই কিন্তু মনে হয়নি যে ঢাকা জেতার জন্য খেলেছে, কখনোই কিন্তু সেটা আমার কাছে মনে হয়নি। তবে হ্যাঁ, এটা স্বস্তির খবর যে সাকিব আল হাসান রানে ফিরেছে। আর আমরা এনওসি পাকিস্তান এবং শ্রীলঙ্কার যারা ক্রিকেটার আছেন তাদের কিন্তু সিরিজ এবং পিসিএল এর কারণে তারা কিন্তু অলরেডি চলে যাবে, এনওসি তারা মেয়াদ বাড়াতে পারেনি, পিএসএল এর জন্য তারা চলে যাবে। এই ক্ষেত্রে তাদের যদি এই পর্বটা, ঢাকা পর্বটা যদি পেত তাহলে এইবারের বিপিএলটা একটু জমজমাট হতো নাকি ঢাকা পর্বের এই পর্ব? না দেখুন, আসলে এটা কিন্তু পূর্বের যে কন্ট্রাক্টটা ছিল, অর্থাৎ পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি, তারা কিন্তু 6 তারিখ এবং 7 তারিখ পর্যন্ত কিন্তু যে এনওসি অনাপত্তি পত্রটা সেটা দিয়েছিল। ফ্র্যাঞ্চাইজিগুলোর পক্ষ থেকে কিন্তু চেষ্টা করেছিল যে এটা 10 তারিখ পর্যন্ত করা যায় কিনা, যেহেতু পিএসএল শুরু হয় আরও পরে বোধহয় 17 তারিখ যদি আমার ভুল না হয়।
তো আসলে পিসিবি রাজি হয়নি, তাদের তো নিজস্ব একটা প্ল্যানিং রয়েছে। আবার জানেন যে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার কিন্তু সিরিজ চলছে, ওয়েস্ট ইন্ডিজের সিরিজ চলছে অস্ট্রেলিয়ার সঙ্গে, সবকিছু মিলিয়ে তো ন্যাশনাল কমিটমেন্টটা সবার আগে, তাই না? ধরেন আপনি যখন বিপিএলটা চলবে তখন আপনি বাংলাদেশের কোনো ক্রিকেটারকে কি আপনি এনওসি দিবেন পাকিস্তানের কোনো লিগ খেলতে কিংবা ক্যারিবিয়ান কোনো লিগ খেলতে? না, সেটা একদমই না। তবে এর মধ্যেও কিন্তু বাবর আজম তার মানে কেন আসলে বাবর আজমকে নিয়ে এত আলোচনা সেটা কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছেন। একটা ম্যাচ ছাড়া প্রতিটি ম্যাচে তিনি রান করেছেন এবং একটা ম্যাচে কিন্তু হেরেছে। তবে রংপুরের জন্য একদিক থেকে দুশ্চিন্তা, একদিক থেকে কিছু স্বস্তির খবর আছে। দুশ্চিন্তা যদি বলেন আপনি, বাবর আজমকে তারা পাচ্ছে না, আজমতুল্লাহ ওমরজাইকে তারা পাচ্ছে না, তারা ব্র্যান্ডন কিংকে পাচ্ছে না এবং মোহাম্মদ নাবিকে তারা পাচ্ছে না। তবে আবার যে তিনজন ক্রিকেটার আসছেন তাদের, ইমরান তাহির, পিটোরিয়াস, মানে সব কিছু মিলে ডুসেন মিলে রংপুর কিন্তু মোটামুটি মনে হয় না যে খুব একটা সমস্যা করবে। আজকের ম্যাচে কিরকম দর্শকদের আনাগোনা কিরকম দেখলেন? মানে ম্যাচটা জমানোর জন্য দর্শকদের একটা অনেক ভূমিকা থাকে, সেক্ষেত্রে দর্শকদের দেখেন প্রথম দিকে যদি অর্থাৎ ঢাকা পর্বের প্রথম ম্যাচগুলো যদি আপনি দেখেন তখন কিন্তু একেবারে হাউস প্যাক ছিল, কিন্তু দর্শকরা তো আসলে গাটের টাকা খরচ করে তো চার ছক্কায় দেখতে আসে, তারা তো মন্থর দেখতে আসে না, মানে রান নেই রান নেই রান নেই দেখতে আসে না তারা। যেহেতু গাটের টাকা খরচ করে তারা আসে, তারা চার ছক্কার ফুল ঝুড়ি দেখতে আসে। কিন্তু যখনই আসলে বারবার বারবার এ ধরনের স্লো উইকেটে স্লো ট্র্যাকে ব্যাটসম্যানদের জন্য বদ্ধভূমি এ ধরনের ট্র্যাকে যখন খেলা হবে তখন তো আসলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এটা, তাই না? দর্শকরা তো মজাই নিতে আসে, তারা কিন্তু মুখ ফিরিয়ে নিবে এবং তেমনটাই হয়েছে। আজকে দর্শকদের তেমন উন্মাদনা দেখিনি, তবে পরবর্তী যে ম্যাচটা এটা অবশ্যই বিগ ম্যাচ, কারণ চট্টগ্রাম কিন্তু দারুণ ছন্দে আছে এবারে বিপিএল এ তুলনামূলক লো বাজেটের দল করে, যদিও পরবর্তীতে তারা বেশ কিছু ফরেনার ইনক্লুডিং করেছে। এবং বরিশালের ম্যাচ জানেন যে পঞ্চপাণ্ডব, আমরা বলি সে পঞ্চপাণ্ডবের তিন পাণ্ডব অর্থাৎ তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ তারাই দলে রয়েছেন, মেহেদী হাসান মিরাজ রয়েছেন, সৌম্য সরকার রয়েছেন, সব মিলে কিন্তু ন্যাশনাল টিমের অনেক তারা রয়েছেন। আমরা প্রত্যাশা করছি হয়তো বা প্রথম ম্যাচের তুলনায় দ্বিতীয় ম্যাচে কিছুটা দর্শক আসবে। ধন্যবাদ অনেক। আমরা যেটা শুনছিলাম যে স্লো পিচের কারণে এখানে কিন্তু চার ছক্কার কোনো ফুলঝুরি হয়নি, কিন্তু এই ম্যাচটা পরবর্তী ম্যাচের জন্য দর্শকরা তাকিয়ে থাকবে, যাতে পরবর্তী ম্যাচ বরিশাল ফরচুন বরিশাল এবং চিটং চ্যালেঞ্জার্সের ম্যাচে যেন ফুল চার ছক্কার ফুলঝুরি দেখতে পারে, সেই প্রত্যাশাটা নিয়েই স্টেডিয়ামে আসবে দর্শকরা। এই ছিল আমার মিরপুর স্টেডিয়াম থেকে সবশেষ।